নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। বড়সড় সাফল্য সিআইডির উদ্ধার, 3,000 বিলুপ্ত প্রায় কচ্ছপ। নদিয়ায় পণের দাবিতে গৃহবধূ খুন, অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী। মহিলার সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার যুবক। উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বাগদা ব্লকে উৎসবে মাতোয়ারা এলাকা তৃণমূল কর্মী সমর্থকরা। নদিয়া জেলায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। কামারহাটিতে রান্নার গ্যাস সিলিন্ডারেই চলছে রাস্তার কাজ, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এবার আসি বিস্তারিত খবরে। বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে প্রায় 3,000 লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করল সিআইডি এবং বন দপ্তর। জানা গেছে, সফট সেল ইন্ডিয়ান টার্টল নামে এই কচ্ছপ প্রজাতিটি বর্তমানে পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে। পুলিশ সূত্রে খবর, উড়িষ্যা থেকে একটি ট্রাকে করে রাজ্যে আনা হচ্ছিল কচ্ছপগুলিকে। তবে আগেই গোপন সূত্রে পাচারকারীদের মতলব জানতে পেরে যান গোয়েন্দারা, ফলে এদিন তৈরি ছিলেন তারা। তড়িঘড়ি বিষয়টি বনদপ্তরকে জানানো হয়। তারপরেই বিরাটি ও ধুলাগড় এলাকায় অভিযান শুরু করে সিআইডি ও বন বিভাগের যৌথ বাহিনী। অবশেষে ধুলাগড়ের 6 নম্বর জাতীয় সড়কের ওপর একটি টুল বুথে আটক করা হয় ট্রাকটিকে। উদ্ধার করা হয় প্রায় 3,000 কচ্ছপ। 90টি বাক্সে পুরে কচ্ছপগুলিকে আনা হচ্ছিল। এগুলির বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। ইতিমধ্যেই ট্রাকের চালক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন দেবাশিস দাস, দীপঙ্কর মণ্ডল, নিতাই দাস ও উত্তম সিং। এর আগে এত বেশি সংখ্যক দুর্লভ কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া জীবগুলিকে সল্টলেকের একটি টার্টেল রিহাবে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের উপযুক্ত ব্যবস্থা করা হবে। অভিযোগ, রাজ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়েই রমরমিয়ে চলে নিষিদ্ধ কচ্ছপ কেনা বেচা। কয়েকদিন আগেই চন্দননগরে ডাউন দুন এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 46টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেপ্তার করা হয় পাচারকারীকেও। গোয়েন্দারা জানিয়েছেন, পাচারের জন্য রয়েছে বড়সড় চক্র, দেশ জুড়েই তাদের জাল ছড়ানো। আচ্ছা, কিছু ইনফরমেশন ছিল আমাদের, তার উপর বেস করে আমরা 3টে ডিপার্টমেন্ট, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট আর সিআইডি ওয়েস্ট বেঙ্গলের বারাসাত ইউনিট, আমরা জয়েন্ট অপারেশন ক্যারি আউট করি। আমাদের দুটো টিম দুটো পার্টে ডিভাইড হয়ে গিয়ে একটা অপারেশন আমরা করি বিরাটিতে, আর একটা অপারেশন আমরা করি ধুলাগড় চেকপোস্টে। বিরাটির অপারেশনটাতে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে উইথ 100 লাইভ টার্টলস, ইন্ডিয়ান সফটশেল টার্টলস। আর ধুলাগড় চেকপোস্টটাতে আমরা একটা 709 গাড়ি ইন্টারসেপ্ট করি। সেই গাড়িটা থেকে আমরা অ্যারাউন্ড 3,000 লাইভ ইন্ডিয়ান সফটশেল টার্টলস রিকভার করেছি। বাকিটার কাউন্টিং এখনও চলছে, সিন্স দ্য নাম্বার ইজ প্রিটি লার্জ, তাই কাউন্ট করতে আমাদের অনেকটা টাইম লাগছে। দ্য কনসাইনমেন্ট ওয়াজ মাছ দিয়ে এটাকে ক্যামোফ্লাজ করা ছিল, মাছের কিছু ক্রেজ দিয়ে, মাঝখানে কচ্ছপের ক্রেজ রাখা ছিল। ফের পণের জন্য গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করার অভিযোগ এনে এদিন দেহ আটকে রেখে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতার পরিবার। ইতিমধ্যেই পুলিশ 5 জনকে আটক করেছে, চলছে তদন্ত। আবারও পণের দাবিতে গৃহবধূর খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ দেহ আটকে রেখে বিক্ষোভ দেখালো গৃহবধূর বাপের বাড়ির লোকজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা গিয়েছে, ভীমপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মাম্পি গড়াইয়ের সাথে গত 7 বছর আগে প্রেম প্রণয় হয় ওই এলাকারই বাসিন্দা রাজীব গড়াইয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে টাকা আনার জন্য মাম্পিকে চাপ দিত তার স্বামী রাজীব। এদিকে পেশায় দিনমজুর বাবার কাছ থেকে দাবি মতো টাকা আনতে না পারলে মাম্পির উপর চলত মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ, এই অত্যাচারে ইন্ধন দিত রাজীবের পরিবারের অন্য সদস্যরা। কি বারংবার মানে পয়সাই চাইতো বলে? পয়সাই চাইতো। এর আগে মারধর করে ফ্যাক্টরি আমি দিয়ে মারধর করেছে এবং ভীমপুর থানায় কেসও করা হয়েছে।
কতদিন আগে করেছিলেন কেসটা? বছর বছরখানিক হয়ে গেল, তাই না? বাড়িতে এসে কি এরা কি সব পলাতক? এরা কয়জন পালিয়েছে আর ছয় সাতজন মতো অ্যারেস্ট হয়েছে, ছজন। এর মধ্যে কি মানে ওনার স্বামী আছে? হ্যাঁ, স্বামী আছে। শুক্রবার রাতে হঠাৎই মাম্পির বাবা লক্ষণ প্রামাণিককে জানানো হয় তাদের মেয়ে মারা গেছেন। এই খবর পেয়ে মাম্পির পরিবার ও তার গ্রামবাসীরা গিয়ে দেখেন ঘরের খাটের নিচে পড়ে আছে মাম্পির নিথর দেহ। এরপরেই স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে মাম্পির শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায়। পরে মাম্পির শ্বশুর বাড়িতেই দীর্ঘক্ষণ দেহ আটকে সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তার আত্মীয়েরা। পরে ভীমপুর থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসী। এই ঘটনায় মোট আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে মাম্পির বাপের বাড়ির তরফে। ঘটনায় স্বামী রাজীব সহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভীমপুর থানার পুলিশ। মৃত মাম্পির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা দেখেছি দীর্ঘদিন এর উপর অত্যাচার হয়, পাড়া প্রতিবেশী কেউ কিছু বলতে গেলে তাদের উপরেই চড়াও করে। তো এ ধরনের আসামিদের যেন কঠিনতম শাস্তি হয়, আমরা সবাই গ্রামের তরফ থেকে আমরা এটাই চাই যেন দ্বিতীয়ত পরবর্তী কোনো মেয়ের জন্য এরকম মৃত্যু না হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ইচ্ছাপুরের কণ্ঠাতার এলাকার কাছে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণেই প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটতে দেখা যায়। শুক্রবার রাতে ভিসা করিয়ে সোদপুর থেকে বাড়ি ফিরছিলেন সৌমেন সেন নামে দুবাইয়ের বেসরকারি সংস্থার এক কর্মী। ইছাপুর কণ্ঠধার এলাকার কাছে এসে সৌমেনবাবু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যান। ঘটনাস্থলেই হেলমেট ভেঙে মাথায় আঘাত লাগে তার। এরপর তাকে চিকিৎসার জন্য বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সৌমেনবাবুর। এই ঘটনায় ইছাপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় কাজ চলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে চলেছে। তাদের আরও অভিযোগ, রাস্তার কোথায় খানাখন্দ আছে সময় মতো তা বোঝাও যায় না। কালকে এখানে বিকেলবেলা একটা কুড়ে গেছিল, ওনারা বারণ করেছে পান দোকানের লোকগুলো, তারা ওনারা না নিয়ে চলে গেছে। কালকে রাত্রিবেলা দেড়টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্পট ডেট হয়ে গেছে। হ্যাঁ, গত ওইভাবে করাইছিল, বোঝায়নি। গত সপ্তাহ শনিবারে আর একটা অ্যাক্সিডেন্ট হলো, দাবি তো সুপারভাইজারের দোষ, কিছু দেখছে না। এখানকার চেয়ারম্যান কিছু থেকে দেখা উচিত, এই রাস্তা দীর্ঘদিন পুড়ে যাচ্ছে, একটা ছোট রাস্তা। নদিয়া ধানতলার হিজলি এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। জানা গেছে ওই যুবকের নাম সুদীপ হালদার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ঘটনা তদন্ত করছে পুলিশ। নদিয়ার ধানতলা থানার হিজলি এলাকার বাসিন্দা সুদীপ হালদারকে শুক্রবার সকালে তার ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকেরা। সাথে সাথে সুদীপকে নামিয়ে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন মৃত্যুর সঠিক কারণ জানতে চাইলে মুখ খোলেননি পরিবারের লোকেরা। তবে এলাকাবাসীদের অনুমান, শুক্রবার আইপিএল খেলা নিয়ে জুয়ায় টাকা লাগিয়ে হেরে গিয়েই সে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। আমরা ভোর চারটের সময় শুনলাম যে ও সুইসাইড করেছে। কালকের ওই আইপিএল খেলা নিয়ে জানি না, বিভ্রান্তে আমি সঠিক তথ্যটা বলতে পারবো না। তারপরে সকালে খবর পেয়ে আমরা চলে আসি, আসার পরে দেখলাম বডি এখন এখানে নেই, বডি মর্গে। ছেলেটা সোশ্যাল ওয়ার্ক করতো এবং সামাজিক কাজকর্মের সাথে বিশালভাবে জড়িয়ে ছিল এবং প্রত্যেক লোককে ও আপন করে দিতে পারত। কি নাম ছিল? কারণ আত্মহত্যার কারণটাই তো এখনো খেলা নিয়েই। সময় এখন ছোট্ট বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। স্পর্শ করে ছুঁতে চাই আন মনে, মুগ্ধতার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
যখন দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম, ঠিক সেই মুহূর্তে সরকারি রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার, এমনই চিত্র ধরা পড়ল কামারহাটি পৌরসভার নীলগঞ্জ এলাকায়। রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার, যা ব্যবহার করা হয় বাড়ির রান্নার কাজে, আর যেখানে ব্যবহার করা উচিত কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস। শুক্রবার কামারহাটি পৌরসভায় দেখা গেল তার উল্টো চিত্র। নীলগঞ্জ রোডে পিডাব্লিউডির পক্ষ থেকেই রাস্তার কাজে ব্যবহৃত করা হচ্ছে রান্নার গ্যাস। খোদ সরকারি কাজেই এই বেনিয়ম নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে পিডাব্লিউডির আধিকারিকদের সাথে যোগাযোগ করতে গেলে কোনো সদুত্তর মেলেনি। শুক্রবার এক মহিলার সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল এক ব্যাংক কর্মীর বিরুদ্ধে। ওই দিনই মহিলা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে। শুক্রবার ঘটনা তদন্ত নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় এক বছর হলো ট্যাংরা কলোনি এলাকায় একটি স্টেট ব্যাংকের সিএসটি কেন্দ্রে অ্যাকাউন্ট ছিল সবিতা হালদার নামে এই মহিলার। এই অ্যাকাউন্টেই তার সরকারি বাড়ি তৈরির টাকা ঢুকেছিল। শুক্রবার সেই টাকা তুলতে ব্যাংকে যান সবিতা দেবী, কিন্তু তিনি ব্যাংকে গিয়ে দেখেন তার সমস্ত টাকা মোট 14 বারে তুলে নেওয়া হয়েছে। সাথে সাথে বিষয়টি নিয়ে তিনি ব্যাংকের এক কর্মীকে জানান, কিন্তু সেই ব্যাংকের কর্মী বিষয়টি অস্বীকার করে বলেন সবিতা দেবীর ছেলেই নাকি এটিএম থেকে সব টাকা তুলে নিয়েছে। কিন্তু এই কথাই ওই ব্যাংক কর্মীর উপর সন্দেহ হয় সবিতা দেবী শুক্রবারই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার রাতেই ওই ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। জানা যায় ধৃত ওই ব্যক্তি জয়ন্ত মিস্ত্রিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। কত টাকা ঢুকেছে দেখো, আমি টাকা তুলব। তখন ওরা বইটা চেক করে হাতে সইটা এই ইসে নিয়ে বললো কি যে টাকা ঢোকার কথা কিছু বলেনি, বলেছে যে তুমি তো টাকা তুলে নিয়ে গেলে। আমি বলছি না আমি টাকা তুলিনি। বলছে হ্যাঁ এই যে টাকা তুলে নিয়ে গেলে। আমি বলছি না আমি তুলিনি। বলছে তুমি তো এটিএম করছো। আমি তো এটিএম আমি ভালো বুঝি না, লেখাপড়া জানি না, এটিএম আমি বুঝি না, আমি এটিএম করিনি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বাগদা ব্লকের এবছরে তৃণমূলের অবজারভার ছিলেন শঙ্কর আঢ্য। বাগদা ব্লকে এবছর প্রচুর ভোট পেয়ে জয়ী হয়ে উৎসবে মাতলেন তৃণমূল সমর্থকরা। উপস্থিত ছিলেন শঙ্কর আঢ্য নিজেও। বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতে 24টি আসনের মধ্যে 14টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। শনিবার আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোবে পালিত করা হলো বিজয় উৎসব। সেই সাথে এলাকায় শান্তির বার্তাও দিলেন তৃণমূল কংগ্রেস। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তথা বাগদা ব্লকের তৃণমূল পরিদর্শক শঙ্কর আঢ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বাগদা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রামচন্দ্র বোস ও কার্যকরী সভাপতি পরিতোষ সাহা। পঞ্চায়েত ভোটের দিন বাগদার আমডোব থেকেই অশান্তির খবর আসতে থাকে। সেই অশান্তির জের টেনে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল বাংলাদেশ থেকে লোক এনে সিপিএম ও নির্দল একত্রিত হয়ে সন্ত্রাসের সৃষ্টি করছে বাগদায়। ভোট মিটতেই বাগদা থানার পুলিশ অশান্তিতে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করে আমডোব এলাকায়। সেই সাথে গ্রেপ্তারও করা হয় কয়েকজনকে। এদিন এলাকায় শান্তির বাতাবরণ সৃষ্টি করতে ও এলাকায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে মিথ্যা অপপ্রচার রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা হিজবুল রহমান মণ্ডল। তবে এদিন বিজয় উৎসব বক্তব্য দিতে গিয়ে পৌরসভার পৌরপ্রধান তথা বাগদা ব্লকের পরিদর্শক শঙ্কর আঢ্য বলেন, ভোটের দিন আমডোব থেকে আমাদের কর্মীদের আক্রমণ করা হয়েছে, তাতে এলাকার কয়েকজন বিরোধী নেতা বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ বোম মেরেছিল, বোমটা কাদের হাতে বাজছিল, তাদের কাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, ওরকম বিভৎসভাবে তাদেরকে কেটেছে, বিভৎসভাবে তাদের রক্ত ঝরিয়েছে। তোমাদের যদি মনে হতো যে ভোট লুট করেছে, তোমরা তাদেরকে আটকে রাখো, প্রশাসনে খবর দিক, তাহলে মিডিয়ারে খবর দিক, ভোট লুট করতে এসে কে দায়িত্ব দিয়েছে তোমাদের আইন তুলে হাতে দিতে। আর বোম মারা যারা বোম মেরেছো তোমাদের আমরা বলে যেতে চাই, তোমাদের নিস্তার কিন্তু নেই, আগামী দিনে আইনের সাহায্যে তোমাদের উপযুক্ত ব্যবস্থা কিন্তু আমরা করব। ভোট লুণ্ঠন করেছি রাজ্য পার্টি অফিসে, এই যে আঞ্চলিক নাই রাজ্য পার্টি অফিসে, দিল্লির লিডার তিনি নাকি প্রেস কনফারেন্স করছে, তা প্রেস কনফারেন্স মিথ্যে হলে সব প্রেস তারা দেখায় না। তা আমরা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এখন বিভিন্নভাবে তারা বলে বেড়াচ্ছে প্রেস কনফারেন্স করে নাকি বাগদা ব্লকের মানুষ বন্যায় গেলে নাকি তারা আক্রান্ত হচ্ছে, বন্যায় গেলে হসপিটাল থেকে আরম্ভ করে থানায় গেলে আজকে বাগদার অঞ্চল আশারু অঞ্চলের মানুষ।
নদিয়া জেলা বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলে সরব হলেন এলাকার সমর্থকরা। এবছর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রানাঘাটে একটি মিছিল বের করেছিলেন তারা। এবারে পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা থেকে একাধিক রাজনৈতিক সংঘর্ষের খবর উঠে এসেছিল। মনোনয়ন জমা দেওয়া থেকে গণনার দিন অশান্তি লেগেই ছিল। এমনকি কিছুদিন আগেই গুলি করে খুন করা হয় এক বিজেপি কর্মীকে। শনিবার শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেন নদিয়া জেলার বিজেপি সমর্থকেরা। মিছিলে উপস্থিত ছিলেন জেলার একাধিক নেতৃত্ব। এছাড়াও মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী। প্রতিনিধিরা এক একটা পঞ্চায়েতে জয়লাভ করছে। দ্বিতীয় রাউন্ডে যখন ঘোষণা, প্রাককালে সরকারি আধিকারিকদের সঙ্গে আমাদের অনেকেরই পরিচিত আছে, তারা বললো যে ভাই দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু খেলা শুরু হবে। প্রথম রাউন্ড যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, দ্বিতীয় রাউন্ডে কিন্তু তাদের মতো তারা গণনা করবে, কাউন্টিং করবে। আমরা যে জেডপিতে বসবাস করি, সেই জেডপির যিনি আমাদের প্রার্থী ছিলেন জেলার উন্নত মানে আমাদের লড়াকু নেত্রী পূর্ণিমা দত্ত, তিনি কিন্তু নির্বাচনে জয়লাভ করেছিলেন। আমরা কি দেখতে পেয়েছি, রাজ যত বেড়েছে তৃণমূলের যে সমস্ত হারমাজ এখন রয়েছে দিদির দুলালের ঘরের আলালরা, তারা কিন্তু রিভলভার ঠেকিয়ে প্রশাসনের সামনেই কাউন্টিং অফিসারদের পদ্ম ফুলের যে সমস্ত ছাপ মারা আমাদের ব্যালট পেপার ছিল সেই সমস্ত নেতৃত্বর হাতে বা পকেটে বা যেখানে বাতিলের জায়গায় তারা রেখেছিল আমাদের সুস্থভাবে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি অশোক চাঁদ।